আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা 5 নম্বর জঙ্গলে। নিখোঁজ মৎস্যজীবীর নাম সুজিত মণ্ডল, বয়স 45। এদিন সকালে 3 সঙ্গীর সাথে কাঁকড়া ধরতে গিয়েছিলেন লাহিড়িপুরের বাসিন্দা সুজিত। সেখানে গিয়ে বাঘের হামলার মুখে পড়েন সুজিত। সঙ্গীরা বাঁচাতে না পেরে ফিরে আসেন গ্রামে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।